তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবারের মনোনয়ন জমা দেওয়ার পর্ব শান্তিপূর্ণ। দেশের কোথাও পঞ্চায়েত ভোটে এত মনোনয়ন শান্তিপূর্ণভাবে জমা পড়েনি বলেও তার দাবি। সারা বাংলাতে কেন্দ্রীয় ফোর্স দাও, বাম রাম সাম আর গুন্ডাদের কিছু গুন্ডা দাম, এই চারটে পার্টি এক হয়ে রোজ গিয়ে গিয়ে লাগাচ্ছে, তৃণমূল চুল করছে, তৃণমূল রাম চিমটি দিচ্ছে, তৃণমূল সাম চিমটি দিচ্ছে, তৃণমূল দে চিমটি দিচ্ছে। আমি একটা চ্যালেঞ্জ করতে চাই আজকে আপনাকে, কোন রাজ্য আমাকে দেখান যে এত নমিনেশন পলিটিক্যাল পঞ্চায়েত যেখানে আছে, এত নমিনেশন কোনো দিন এত শান্তিপূর্ণভাবে কেউ দিতে পেরেছে কি না।